নরসিংদীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা কোনোভাবেই বৃথা হতে দেয়া যাবে না। এই অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদলের কর্মী সমর্থকরা। সোমবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লুটপাট আর চুরি নয়, শৃঙ্খলা সততা আর দেশপ্রেমের রাজনীতির মধ্য দিয়ে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে বাংলাদেশকে। ন্যায়নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠায় যুদ্ধ করতে হবে যুবদলের সদস্যদের। জনতার শক্তির কাছে সব অন্যায় পরাজয় স্বীকার করতে বাধ্য। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমদে খান। সঞ্চালনায় ছিলেন সদস্য শেখ বক্তিয়ার হোসেন ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।